বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটু আলাপ করব এই বইটি থেকে, এই বইটি থেকে আমি আলাপ করব যে শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার, শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার যে বিষয়টি, এই বিষয়টি আসলে কি? বইটির একটি জায়গাতে লেখা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি মুসলমান, মানব স্বরূপ জন্ম নিয়া দেখি সকলই সমান। আমি এখন এই বইটি থেকে এই কথাগুলো তুলে ধরব যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আমি তো মুসলমান, মানব স্বরূপ জন্ম নিয়া দেখি সকলই সমান। তবে একজন মানুষ কি করে এতটা হতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আমি তো মুসলমান, এটা মানুষ এত ধর্মের দাবি তো কীভাবে হইতে পারে, এই বিষয় নিয়ে আমি কিছু আলাপ করব। আলাপটি হলো, আমি মুসলমান ধর্মে বা মুসলমান ব্যক্তির ঘরে আমি জন্ম নিয়েছি, মুসলমান ব্যক্তির ঘরে জন্ম নিয়েছি, আর মুসলমানের ঘরে হলেই, জন্ম নিলেই যে আমি মুসলমান তা নয়, আমাকে মুসলমান হইতে হবে। কোরআনে আসছে, আল্লাহ বলতেছে যে পুনরায় ইমান আনো মানে আমি যা বুঝি, আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি কোনো মুসলমান ব্যক্তির ঘরে, কিন্তু আমি কিন্তু মুসলমান না, আমাকে মুসলমান হইতে হবে। তাহলে বইটির মধ্যে যে লেখা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি ইহুদি নাসারা আমি তো মুসলমান, এটা কেমন কথা? এইটা এই কারণেই বলা হয়েছে, আল্লাহ বলছে যে এই পৃথিবীতে আসমানি কিতাব 104টি, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব 4টি বাছাই করা হয়েছে, কোরআন, ইঞ্জিল, তৌরাত, জবুর। 3টাই আসমানি কিতাব আর 4টাই আসমানি কিতাব আর 4টাই আল্লাহর কথা। তাহলে হযরত দাউদ আলাইহিস সালাম তার উপরে জবুর কিতাব নাজিল হয়েছে, এটার মধ্যে আল্লাহ প্রকাশ করছে আল্লাহর গুণ বিশেষ কিছু, আল্লাহ প্রকাশ করলেন এবং তিনিও আল্লাহর নবী এবং দাউদ নবী চারজন শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন, এটা আমাদের মানতে হবে। তার ধর্মের নাম কি? তার ধর্মের নাম নাসারা। তাহলে নবী ভালো, নবীর কথাগুলো ভালো, কিন্তু নবীজি যিনি দাউদ আলাইহিস সালাম, তিনি যেই ধর্মের নেতা ছিলেন সেই ধর্মের নাম হলো নাসারা ধর্ম। তাহলে নাসারা ধর্ম যদি হয়, তাহলে নবীকে পছন্দ করি, নবীর ধর্মকে পছন্দ করি না, তাহলে আমরা বুঝি না ধর্ম কী আর বুঝি না যে নাসারা কী। নাসারা বলতে আমরা এক প্রকার কাফের বুঝি, আসলে নাসারা একটা ধর্মের নাম। এবার আসি মূসা আলাইহিস সালামের দিকে। মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হইল তৌরাত। এখন এই তৌরাতের মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে প্রচুর পরিমাণে কথা বলছেন। তাহলে মূসা আমাদের কাছে শ্রেষ্ঠ নবী, মূসার কিতাবও আমাদের কাছে শ্রেষ্ঠ, কিন্তু মূসার ধর্মের নাম কি? ইহুদি। এখন ইহুদি ধর্মের মানুষ মূসা নবীকে মানত, আল্লাহকেও মানত, এখন আমরা না বুঝিয়া কি বলি, ইহুদিরা কাফের। আচ্ছা, তাহলে আমি যা বলবো আমি ঠিক তা পাবো। যেমন খ্রিস্টান ধর্মের নেতাকে হযরত ঈসা আলাইহিস সালাম,
ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে আলে ইমরান সূরার মধ্যে বলছেন যে আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন, আর তার উপরে আসমানি কিতাব নাজিল হইল, সেই কিতাবের নাম হলো ইঞ্জিল শরীফ। তাহলে এই ইঞ্জিলের মধ্যে আল্লাহ যা কিছু বলছেন সমস্ত কিছু আল্লাহর কথা, এবং এই ইঞ্জিলকে মানার জন্য, এবং এই ইঞ্জিল কার উপরে ইঞ্জিল শরীফ নাজিল হইল? ঈসা আলাইহিস সালামের উপরে। তাহলে ঈসা আলাইহিস সালামকে আমরা নবী মানি, কিন্তু তার ধর্মের কথা যদি আমরা বলতে যাই যে ঈসা আলাইহিস সালাম যে ধর্মতে ছিল খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্ম ভালো না, তাহলে তো নবীও ভালো না, তাহলে তো নবীর কিতাবও ভালো না। তাহলে এই কথাগুলো আমরা কেন বলি? না বুঝিয়া বলি। এবার আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফ নাজিল হইল। এটার আরেকটা নাম বলে ফুরকান। তাহলে আমরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসি, তার উপরে কোরআন নাজিল হয়েছে আসমানি কিতাব, এই কোরআনকে ভালোবাসি, এই কথাগুলো আল্লাহর। কিন্তু আমাদের ধর্মের নাম কি? মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম বলি। তাহলে আমরা যদি ওই পিছনে নবীদেরকে ভালোবাসছি, নবীদের কিতাবকে ভালোবাসছি, নবীর ধর্মকে ভালোবাসি না, ওই নাসারা ধর্মে যারা আছে এরা কাফের, ইহুদি ধর্মে যারা আছে এরা কাফের, তাহলে ওনারা নিশ্চয়ই আমাদেরকেও বলবে যে তাদের ধর্ম ঠিক, তাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে, নবীকে মানি এবং তাদের কোরআনকেও মানি, কিন্তু তাদের ধর্ম হয়েছে ইসলাম কিংবা মুসলমান। আমরা বল, তারাও আমাদেরকে বলবে যে এই মুসলমান ধর্মের লোক কাফের। কেন বলবে? যে আমরাও তাদেরকে এরকম বলিয়ে থাকি, তাই আমাদেরকেও তারা বলবে। তাহলে ধর্মের বিশৃঙ্খলা তো রয়েই গেল। এই জন্য বইটিতে লেখা আছে যে আমি সকল ধর্মের মধ্যে যাইতেছি, এবং যেই ধর্মের মধ্যে গেলে আমি সত্য কিছু পাব, আমি তা নিজের মধ্যে রাখব এবং জ্ঞান করে আমি কিছু অর্জন করব। কিন্তু আমি কোনো ধর্মকেও ছোট করব না, কোনো ধর্মের কিতাবকেও নয়, কোনো ধর্মের নবীকেও নয়। এখন যে কথাটা বলতে চাইতেছি যে 104 খান কিতাব শ্রেষ্ঠ, কিন্তু 104 খানের মধ্যে যদি যাই তাহলে আমরা এত কিতাব পড়ে শেষ করতে পারবো না। এর সারমর্ম হিসাবে আল্লাহ এই 4 কিতাবের মধ্যে আমাদেরকে আইনা থামাইছে যে তোমরা এই 4 কিতাবের দিকে যদি লক্ষ্য করো এবং তোমরা যদি মানো তাহলে আমি আল্লাহ রাসূল পর্যন্ত তোমরা এসে যেতে পারবা। আচ্ছা, তাহলে দাউদ আলাইহিস সালামের কাছে যদি যাই, তার মুখের মধ্যে মধুর বাক্য ছিল, মধুর কণ্ঠ ছিল, তার কণ্ঠ শুনিয়া নদীর মাছগুলো আসে যেত, তাহলে মানুষও তার মুখে যখন এই মধুর বাক্যে, মধুর স্বরে যখন সে গান গাইতো বা কবিতা গদ্য পাঠ করতো তখন মানুষও শুনত। তাহলে বোঝা গেল যে মানুষ জ্ঞান অর্জন করতে হইলে আমাদের এই সাইডগুলো আগে বুঝতে হবে যে হযরত দাউদ আলাইহিস সালামকে এই গুণ কেন আল্লাহ দিল। তাহলে এই জ্ঞান গুণ যদি কেউ, কোনো মানুষ যদি নিজের মধ্যে সেট করতে না পারে, সে মানুষের সাথে কথা বলতে পারবে না, সে মানুষকে কথা বলে সন্তুষ্ট করতে পারবে না। তাই মধুর কণ্ঠে যে দাউদ আলাইহিস সালাম কথা বলতো, এই গুণ ক্ষমতা আমাদের মধ্যে আনতে হবে। যখন আমরা শিশু কিশোর হইয়া যখন আমরা বড় হই, তখন ওরকম ব্যবহার, আচার, সুন্দর মধুর কণ্ঠে কথা বলা আমাদের মধ্যে সেটিং করতে হবে। এরপরে যদি আমি ভালো কথা বলা শিখি তাহলে আমি আসবো কোথায়? মূসা আলাইহিস সালামের স্থানে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা বলছে, তখন আল্লাহ মহব্বতে তার সাথে কথা বলছে। যদি আমরা কোনো উলিয়া কোনো সাধু পুরুষের সাথে আলাপ করি আর মধুর কণ্ঠে কথা বলি এবং ভালো ভালো কথা বলি এবং জিজ্ঞেস করি, তাহলে আমরা শিক্ষা পাবো। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথার মাধ্যমে শিক্ষা অর্জন করছে। এরপরে যখন এই শিক্ষার স্তর শেষ করা হইল, তখন আসলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর সাথে অত কথা বলে নাই, কিন্তু তারপরেও তিনি প্রচণ্ড পরিমাণে প্রখর জ্ঞানী। তার নাম রাখা হয়েছে রুহুল্লাহ। রুহুল্লাহ নামে তাকে এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করছেন, তাকে আল্লাহ অপরন্ত জ্ঞান দিয়া পাঠাইছেন। তাহলে তিনি আল্লাহর সাথে অত কথা বলেন নাই, কিন্তু তার জ্ঞান ছিল গভীরত্ব। তিনি এমন এক পর্যায়ে চলে গেছেন যে
অন্ধ মানুষের চোখে যদি হাত দিত অন্ধ মানুষটি ভালো হয়ে যেত, কাউকে যদি কিছু বলে দিত তা হয়ে যেত। তাহলে ঈসা আলাইহিস সালামের গুণ ক্ষমতা যখন মানুষ লাভ করে তখন উচ্চ স্তরে ওঠে। এরপরে আসলো কি, এর 600 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলো তখন আমরা চতুর জ্ঞানে জ্ঞানান্বিত হইলাম। দাউদের জ্ঞান আমরা নিলাম, মূসা আলাইহিস সালামের জ্ঞান নিলাম এবং ঈসা আলাইহিস সালামের জ্ঞান নিলাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান নিলাম। তাহলে কেউ কেউ বলে থাকে এই পৃথিবীতে যে আমরা কোরআন পড়লে আমরা সমস্ত কিতাবের জ্ঞান আসা যায়, সমস্ত কিতাবের কথা বলা হয়ে যায়। না, আলাদা আলাদা 4টা কিতাবের জ্ঞান যদি একজন মানুষ অর্জন করে তাহলে সে ঊর্ধ্বস্থলে চলে যাবে। যেমন কেউ কেউ বলে কোরআন পড়লেই হবে, ওইগুলা পড়তে হবে না। তারা এই কথাটা বলে যারা তারা কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, বেশি ভালোবাসে বিদায়, তো অন্য নবীর প্রতি প্রেম নাই, অন্য নবীর প্রতি বিশ্বাস ভক্তিও রাখে না, এরকম বলে ফেলে। আসলে ওই জিনিসগুলোও লাগবে। যেমন একটা বিষয় আমি বলি, যদি একটা সিঙ্গারা বানানো হয় তাহলে এটার মধ্যে কয়টা পথ লাগে? আটা লাগে, আলু লাগে, পেঁয়াজ রসুন লাগে এবং তেল লাগে। এখন দেয়া গেছে আমার কাছে আটা আছে, এখন এটা দিয়ে কিন্তু সিঙ্গারা হবে না, আলু লাগবে এবং তেল লাগবে, মশলাগুলো লাগবে। এই 4টা পদার্থ যখন একত্র করছি তখন একটা সিঙ্গারা হয়েছে। তাহলে এই যে 4 জন নবীকে আল্লাহ লক্ষ্য করতে বলছেন, 4টা কিতাবকে আল্লাহ লক্ষ্য করতে বলছেন, তখন দেখা গেছে দাউদ আলাইহিস সালামের যে জ্ঞানের মশলা এটাও পেয়ে গেলাম, মূসা আলাইহিস সালামের যে জ্ঞানের মশলা সেটা পেয়ে গেলাম এবং ঈসা আলাইহিস সালামের যে জ্ঞানের মশলা সেটা পেয়ে গেলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জ্ঞানের মশলা সেটা পেলাম। এই 4টা যখন আমি পাইলাম তখন আমি চতুরঙ্গ জ্ঞানী হয়ে গেলাম, তখন এই পৃথিবীতে আমি আল্লাহর কাছে একজন মনোনীত ব্যক্তি হইলাম। তাই বলতে চাই যে কোনো নবীকে ছোট করা যাবে না, কোনো কিতাবকে ছোট করা যাবে না, কোনো ধর্মকে ছোট করা যাবে না। ধর্ম যার যার, আল্লাহ হলো সবার। এখন আমি বলতেছি যে আমার ধর্মই সত্য আর সব কি মিথ্যা? না, যদি অন্য ধর্মকে মিথ্যা বলি তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মকে মিথ্যা বলা হবে, যদি অন্য ধর্মকে আমি মিথ্যা বলি তাহলে মূসা আলাইহিস সালামের ধর্মকে মিথ্যা বলা হবে। তাহলে সবই সত্য, বোঝার ভুল। এই জন্য আমরা কোনো কিছুর দিকে পাই না কুল। তাই আমি এখন বলবো কথার মূল, সেটি হইল যে কেউ যদি আমাকে প্যাচ দেয় যে আপনি এই বইটির মধ্যে কেন এই কথা লেখছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আমিই তো মুসলমান, তাহলে আপনি তো শুধু সিঙ্গারা বানাইতে তেলটা খেয়ে ফেলেন নাই, শুধু আলুটা খান নাই, শুধু মশলাটা খান নাই, 4টা মিক্সার করেই তো আপনি সিঙ্গারাটা খাইলেন, তাহলে আপনি ঈসা আলাইহিস সালামের জ্ঞানটা কেন ফেলে দিবেন, মূসা আলাইহিস সালামের জ্ঞানটা কেন ফেলে দিবেন? এই সমস্ত জ্ঞান যখন একাত্র হয়েছে তখন চতুরঙ্গ হয়েছে। আল্লাহ এই 4 জন নবীর মধ্যে বৃহত্তমভাবে প্রকাশ দিছে, আর অন্য অন্য নবী রাসুল, লক্ষ লক্ষ নবী রাসুলের দিকে যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে আমরা এই গ্রন্থ পড়ে শেষ করতে পারবো না। তাই এই 4টা কিতাবের মধ্যে যে সারমর্ম দিছে আমরা এদিকে লক্ষ্য করে আল্লাহর দিকে অগ্রসর হব, কিন্তু কোনো ধর্মকে ছোট করে দেখব না। আমার ধর্মের মধ্যে আমি আল্লাহ বলে ডাকি, অন্যজনে গড বলে, অন্যজনে ঈশ্বর বলে, অন্যজনে ভগবান বলে, কিন্তু নাম বিভিন্ন, আল্লাহ কিন্তু একজন, আল্লাহ সকলের নামই নেয়। তাই আজ আমি এই কথাগুলো আমার বইয়ের এই এটুকু কথা বোঝানোর জন্য আজ আমি এই কথাগুলো বললাম। আমি আশা করব যে জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমার এই কথাগুলো চিন্তাজনক বিষয় হবে, আর যদি চিন্তা করার পরে যদি আমাকে কেউ কমেন্টে কিংবা আমার কাছে এসে কিছু বোঝাপড়া করা হয় তাহলে আমিও ধন্য হব এবং যিনি আসবে তিনিও ধন্য হবে। এই বলে আমি রাখলাম। আল্লাহ হাফেজ।